কিভাবে কাছে নতুন টবের মধ্যে আপনারা গাছ লাগাবেন। প্রথমে এর জন্য প্রয়োজন হবে আপনার একটি টবের নিচের প্লেট, তারপর একটি খালি টব, কিছু পাথর, অল্প কিছু পাথর এবং যে গাছটি লাগাবেন সেই গাছটি এবং তার সাথে কিছু পরিমাণে মাটি। দেখুন আমার এখানে একটি টব আছে যেটার মধ্যে বেশ অনেকগুলো গাছ হয়ে গেছে, যে টবটি ধারণ করতে পারছে না, তাই আমি নতুন আরেকটি টব নিয়ে গাছটি ওই জায়গা থেকে নতুন টবের মধ্যে রিপ্লেস করব। প্রথমে আমরা একটি টব নিব, যে টবের মধ্যে আপনারা দেখবেন নিচে একটি ছিদ্র আছে, সেই ছিদ্রের উপরে আপনি পুরাতন টিস্যুটি অথবা আপনার কাপড়টি অথবা আপনার পুরাতন শপিং ব্যাগটি, যেটি একটু কাপড় ধরনের হয়, ওটা দিবেন। এটি দেওয়ার কারণ হচ্ছে যাতে আমরা মাটি দেওয়ার পরে মাটিগুলো ওই ছিদ্র দিয়ে যাতে চলে না যায়, মাটিগুলো না হয় ওই ছিদ্র দিয়ে বের হয়ে গেলে, পানির মাধ্যমে বের হয়ে চলে গেলে তখন গাছের মাটি কমে যায়। তারপর আমি এখানে কিছু পরিমাণে অল্প পরিমাণে পাথর দিব। এই পাথরগুলো আপনাকে মাটিতে যখন আপনার গাছের গোড়ায় পানি দিবেন, এই পাথরগুলো পানি সংরক্ষণ করে রাখবে এবং আপনার মাটিগুলো টবের নিচে দিয়ে না যাওয়ার জন্য মাটি আটকে রাখবে এই পাথরগুলো। আমি অল্প কিছু পরিমাণে মাটি দিব। আপনারা মাটি একটু বেশি দিবেন যাতে মাটি গুলো একটু উর্বর হয় এবং এই মাটিগুলোর সাথে টবের গোড়া যাতে ভালোভাবে লেগে থাকে এবং মাটিতে কোনো ধরনের প্লাস্টিক যেন না থাকে, এটা খেয়াল রাখতে হবে। প্লাস্টিক থাকলে প্লাস্টিক গাছের জন্য খুবই ক্ষতিকর, গাছ বাড়তে পারে না, প্লাস্টিকের কারণে গাছ বড় হতে পারে না। সো ভিউয়ার্স, আমি প্রায় বেশি অর্ধেক মাটি এখানে দিয়ে ফেলেছি টবের নিচে। ডিমের খোসা যেটি আমি প্রথমে নিয়ে রেখেছিলাম, কিছু ডিমের খোসা আমি এখানে ব্যবহার করব। ডিমের খোসা সার হিসেবে ব্যবহার হয়, এটা আপনারা সবাই জানেন। যারা ডিম খেতে পছন্দ করেন এবং ডিম খাওয়ার পরে খোসাটি ফেলে দিবেন না, এই খোসাটি সংরক্ষণ করে রোদে শুকিয়ে এটিকে আপনি গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, আমি কিছু ডিমের খোসা দিয়ে দিয়েছি এবং গাছটি থেকে যে পুরাতন বা পাতাগুলো ছিল এগুলো গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। এবার আমি সাবধানতার সাথে ওই টব থেকে, পুরাতন টবটি থেকে নতুন টবের মধ্যে গাছটি তুলে নিব। আপনাকে খেয়াল রাখতে হবে তোলার সময় যাতে কোনো শিকড়ে আঘাত না হয়। আমি সাবধানতার সাথে গাছটি এখানে তুলে পুরাতন টব থেকে তুলে নতুন টবে লাগিয়ে দিয়েছি।
এবং আমি এখানে গাছের গোড়ায় কিছু অল্প পরিমাণে মাটি দিয়ে দিব এবং সর্বশেষে পানি দিয়ে দিব। দেখুন ভিউয়ার্স, আমার গাছটি খুব সুন্দর করে লাগানো হয়ে গেছে। আপনারা চাইলে এই গাছটি আপনাদের ঘরের ভিতরেও রাখতে পারেন, কিংবা এই ধরনের গাছটি আপনারা লাগানোর পরে প্রথমে ঘরের মধ্যে অল্প ছায়ার মধ্যে রাখবেন, খুব কড়া রোদে দিবেন না, এতে গাছটি মরে যেতে পারে। তো ভিউয়ার্স, আপনারা অল্প ছায়াতে গাছটি দিবেন, পরে যখন গাছটি আস্তে আস্তে বড় হয়ে উঠবে তখন আপনারা প্রচন্ড রোদের মধ্যে গাছটি দিতে পারেন। তো ভিউয়ার্স, আমার গাছ লাগানো হয়ে গেছে। আপনারাও যারা গাছ লাগাতে পছন্দ করেন, নার্সারি থেকে এই ধরনের গাছ কিনে এনে আপনারা টবের মধ্যে এই পদ্ধতিতে লাগাতে পারেন। ধন্যবাদ।